নমস্কার আজকে এই ভিডিওতে আমরা ক্লাস ফোর উইংস আমাদের পার্ট থ্রি চলছিলো আমাদের লেসেন নাইনটা আমরা শুরু করেছিলাম এবং তার পরবর্তীতে আজকে আমরা করবো আজকে করব একশো সাতষট্টি থেকে একশো বাহাত্তর নম্বর পেজ এখানে অ্যাক্টিভিটি রয়েছে চারটি সাত থেকে দশ পর্যন্ত আর এখানে দুটো প্যারাগ্রাফ রয়েছে সে দুটো আমি করেছি তোমরা ভালোভাবে দেখে নিয়ে বুঝে নিও তাই ক্লাসটা স্কিম না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে বিশেষ অনুরোধ তোমরা যারা চ্যানেলে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য অর্থাৎ ক্লাস থ্রি থেকে ক্লাস সিক্স পর্যন্ত সমস্ত ইংলিশ আর এই গ্রামার সম্পর্কিত সমস্ত সমস্যাগুলি তোমাদের রয়েছে সেই সমস্ত সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটি প্রেস করতে ভুলবে না কারণ এই সমস্ত ভিডিও আমি যে ডেলি আপলোড করছি দুটো করে সেগুলো সহ সহজে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আর যদি কোনো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কোনো কমেন্ট সেকশন লিখে জানাতে পারো আমি সেই সমস্ত ভিডিও তোমাদের জন্য আমি আপলোড করবো চলো এবার ভিডিওটা শুরু করি এখানে বেশ কিছু ওয়ার্ড্রপ রয়েছে অর্থাৎ শব্দ এগুলো কোথা থেকে না হয়েছে এগুলো হচ্ছে তোমাদের বাটারফ্লাই বইতে লেসেন নাইনটা যেটা ছিল এর প্রোফাইলিং কাইন্ডনেস যে মোহাম্মদ মোসিনের যে গল্পটা ছিল মোহাম্মদ মোসিনের দুটো গল্প ছিল তো সে দুটো গল্প থেকে এখানে ওয়ার্ডগুলো না হয়েছে তা মানেগুলো তোমাদের মুখস্থ করতে হবে শব্দভাণ্ডার মানে তোমাদের মুখস্থ করে তোমাদের শব্দভাণ্ডারটাকে তোমাদের ওয়াটসট্রপটাকে বাড়াতে হবে তাহলে এগুলো খুবই কাজে দেবে খুবই সহজ জিনিস রয়েছে বিলিভ বিলিভড হচ্ছে যে বিশ্বাস করা ট্রাস্ট কাম মানে হচ্ছে যে শান্ত ঠিক আছে পিসফুল শান্ত কোয়াইট সাউন্ডলেস অর্থাৎ নিস্তব্ধ বা নিশ্চুপ মানে কোনো শব্দ হবে না নিয়ার বাই ক্লোজ বাই খুব কাছাকাছি তারপর হচ্ছে ফেন্ট ডিম মানে স্তিমিত বা খুব মৃদু আলো ইনফ্লুয়েন্স দি এফেক্ট দ্যার সাম ওয়ান হ্যাজ অন আদার্স অর্থাৎ একজনের উপর আজনের প্রভাব তারপর হচ্ছে প্রপার্টি ম্যাটেরিয়ালস ওন বাই সাম ওয়ান অর্থাৎ সম্পত্তি বোঝায় ইনসিডেন্ট হচ্ছে যে ইভেন্ট মানে কোনো ঘটনা তারপর রয়েছে নলেজ এই যে ইনফরমেশান অ্যান্ড আন্ডার স্ট্যান্ডিং অর্থাৎ এই যে কোনো জ্ঞানকে বোঝায় আমাদের রেসপেক্টেবল অনারেবল সম্মানীয় স্ট্রেঞ্জার আনন পার্সেন অচেনা মানুষ ডেডিকেটেড কমিটেড ওর হচ্ছে লয়াল গিভেন ওভার টু অর্থাৎ যে কাকে নিবেদিত প্রাণ অর্থাৎ কাকে দান কার উদ্দেশ্যে যেটা করা হয়ে থাকে সেভিয়ার ফ্রেন্ড ইন নিড আর এ আর অর্থাৎ ত্রাণকর্তা বা অর্থাৎ উদ্ধারকর্তা যে প্রয়োজনীয় কোনো বন্ধু এটা বোঝায় রেভারেন্স হচ্ছে রেসপেক্ট শ্রদ্ধা করা চ্যারিটি হেল্পিং পিপেল ইন নিড ও রিলিফ অর্থাৎ কাউ দান করা অর্থাৎ মানুষদেরকে সাহায্য করা তো এগুলো তোমরা মুখস্থ করে নিয়ে তোমাদের ওয়াশকটাকে বাইরে নিও কারণ এগুলো খুবই দরকার রয়েছে তোমাদের পরবর্তীকালে আর অ্যাক্টিভিটি সেভেনে রয়েছে ফিল ইন দি ব্লাংস উইথ দি ওয়ার্ডস গিভেন ইন দি ব্র্যাকেটস এই নিচেদের ব্র্যাকেটের মধ্যে পাঁচটা ওয়ার্ড রয়েছে এখানে পাঁচটা মধ্যে শূন্যস্থান রয়েছে তো এই পাঁচটা এখানে তাদের এইগুলো মানে জেনে আমাদেরকে এই যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলো কোথা থেকে না হয়েছে এই যে বললাম ওয়ার্ড টপ থেকে না হয়েছে এগুলো মানেগুলো জেনে তো এর মানে কোথায় বসবে সেটা ঠিক করে লিখতে হবে শূন্যস্থানের মধ্যে তো একাটা রয়েছে সি ডাস নট নো দ্য ম্যান সে অর্থাৎ এখানে কোনো একটা মেয়ের জন্য বলছে সি বলতে মেয়েকে বোঝা কোনো একটা তো সে এই মানুষটাকে চেনে না না চেনে কী হবে অচেনা মানুষ হবে তো হি এই যে হি বলতে এখানে হি বলতে দি ম্যানটা বোঝানো হচ্ছে মানুষটিকে হি বলতে এদের মানুষটাকে বোঝানো হচ্ছে তো দি দি ম্যানটা এখানটা বোঝাচ্ছে তো হি ইজ এ স্ট্রেঞ্জার স্ট্রেঞ্জার মানে অচেনা মানুষ টু হিম তো এখানে টু হিম হবে না এটা ভুল দিয়েছে এটা টু হার হবে মানে এই মানুষটি কার কাছে হয় অচেনা মানুষ এই তার কাছে এই এখানে মহিলাটা রয়েছে বা কোনো মেয়ের কথা বলছে যখন সি হয় তো সি রয়েছে তো সি এখানটা করে হার হয় সে এর ক্ষেত্রে হিম হয় না বুঝে গেল এবার দুইটা রয়েছে দি টিচার হ্যাড এ গ্রেট ইনফ্লুয়েন্স অহনার স্টুডেন্ট অর্থাৎ এই শিক্ষক মশাই একটা বড় প্রভাব রয়েছে তার এই ছাত্রদের উপরে এটা স্বাভাবিক হয়ে থাকে শিক্ষক মশাই শান্ত কোনো ছাত্রদের উপর আর প্রভাব সৃষ্টি করে করে থাকেন তারপর এটা রয়েছে উই রিমেম্বার এপিজে আব্দুল কালাম উইথ রেফারেন্স আমরা এ পি জে কালামকে মনে রাখবো কীভাবে শ্রদ্ধার সাথে মনে রাখি আমরা আমরা মনে রাখি এবং মনে রাখবো তারপর চারটে রয়েছে দি চিলড্রেন রিমাইন্ডেড কোয়াইট অর্থাৎ শিশুরা খুবই শান্ত ছিল বা শান্ত ছিল এটা অবশ্য কখনো হয় না যাই হোক আওয়ার টিচার ইজ এ রেসপেক্টেবল পার্সন আমাদের শিক্ষক বছর আমাদের একজন সম্মানীয় ব্যক্তি ঠিক আছে তো দেখে নাও এটা এবার অ্যাক্টিভিটি এইটি রয়েছে মেক সেন্টেন্স উইথ দি ফলোয়িং ওয়ার্ডস অর্থাৎ মোট পাঁচটি ওয়ার্ড রয়েছে কী কী ফেন্ট কোয়াইট সেভিয়ার নলেজ আর চ্যারিটি এবার এই ওয়ার্ডগুলো কোথা থেকে নেওয়া হয়েছে আবার সেই ওয়ার্ড ওয়ার্ড থেকে না হয়েছে তো এগুলো মানে জেনে আমাদেরকে বাক্য রচনা করতে হবে অর্থাৎ মেক সেন্টেন্স করতে হবে তো ফ্যান মানে ছিল আমাদের কি বা মৃদু সেটা হচ্ছে যে দি ব্লুজুমস হ্যাভ এ স্মেন্ট হ্যাভ এ ফেন্ট ফ্রেগরেন্স অর্থাৎ ফ্র্যাগরেন্স অর্থাৎ এই ফুলগুলোর খুবই একটা সীমিত বা মৃদু গন্ধ রয়েছে তারপর কোয়াইট মানে শান্ত দি কাইট ইজ ফ্রাইং ইন দি কোয়াইট এয়ার অর্থাৎ এই ঘুড়িটি শান্ত আকাশে বা শান্ত বাতাসের মধ্যে উড়ছে সেভিয়ার হচ্ছে যে যে রক্ষাকর্তা তো দি আর্মি ইজ দি সেভিয়ার অফ আওয়ার কান্ট্রি আর্মিরা হচ্ছে আমাদের আরম্ভ হচ্ছে আমাদের দেশের রক্ষাকর্তা নলেজ মানে হচ্ছে জ্ঞান ইউ হ্যাভ গুড নলেজ অফ সায়েন্স তোমার বিজ্ঞান বিষয়ে অনেক বা বেশ কিছু জ্ঞান রয়েছে ভালো জ্ঞান রয়েছে চ্যারিটি মানে যা যেরকম দান করা উই শুড গিভ সাম মানি সাম অফ আওয়ার মানি টু চ্যারিটি আমাদের অবশ্যই আমাদের যে সমস্ত আমরা টাকা অর্জন করে থাকি তাদের কিছুটা কিছু অংশ এই ত্রাণ কাজে দান করা উচিত ঠিক আছে তো এটা দেখে নাও সেন্টেন্সগুলো খুব সুন্দরভাবে করা রয়েছে এবার এখানে রয়েছে আমাদের সে আগেকার একই আমাদের সব প্রত্যেক লেশনে একটা করেছিল যে ড্রাইভিং ওয়ার্ডগুলো আমাদেরকে নিচে হেল বক্স থেকে নিয়ে করতে হবে আর বেশ কিছু বাইরে থেকে নিয়ে করতে হবে তো এখানে কী কী রয়েছে ডার্ক এখানে কী করেছে আমি বার্ক করেছি এখানে এ আর কেটা কমন রয়েছে সবারই মধ্যে এ আর কে ঠিক আছে বার্ক লার্ক আর পার্ক লাইস দিয়ে রয়েছে এখানে আই সি ইটা কমন রয়েছে সবারই মধ্যে ভাইস মাইস আর স্লাইস এখানে কমন রয়েছে কাইন্ড আই এন ডি কমন রয়েছে তো কাইন্ড মাইন্ড বাইন্ড আর ফাইন্ড বুঝে গেল তারপর এটা একটু জুম করে নিই তাহলে বুঝতে পারবে ভালো বেশ জুম করা দরকার বুঝতে পারবে এখানটা করে এখানে টট এখানে কমন রয়েছে ইউ জি এইচ টি কমন রয়েছে তো এখানে ফট শট আর কট বুঝে গেলো তারপর লিড এখানে কমন রয়েছে ই এ ডি কমন রয়েছে এখানে ই ডি হয়েছে এম এ ডি মিড প্লিড আর রিড তারপরে এটা রয়েছে এটা স্যাডের মধ্যে রয়েছে এডি কমন রয়েছে স্যাড ব্যাড গ্লাড আর ম্যাড তারপর এখানে টিয়ার এখানে কমন রয়েছে ই এ আর লাস্টে লাস্টে ইয়ারটা কমন রয়েছে টিয়ার ফিয়ার ডিয়ার আর নিয়ার বুঝে গেল এবার এখানে ফুডে কমন রয়েছে ডবল ও ডি কমন রয়েছে লাস্টে ফুড মুড গুড আর উড এবার এখানে যেমন নিয়েছি এখান থেকে ওয়ার্ডগুলো নিয়েছি সবগুলো এবং বাকি যেগুলো আমরা এক্সট্রা ছিল যেগুলো সুন্দর পূরণ করার জন্য আমাদেরকে বাড়ি থেকে কিছু না হয়েছে তো সেগুলো তো দেখে নিই ভালো করে এবার এখানে একটা ছোট্ট ডায়লগ রয়েছে কথোপকথন রয়েছে তো সেটা আমরা পড়বো কী বলেছে এখানে কথোপকথনে যে রিড দি রিড অ্যালাউড দি ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অর্থাৎ দুটো বন্ধুর মধ্যে যে নিচে লেখা রয়েছে সেটা জোরে জোরে পড়তে বলেছে অর্থাৎ তোমাদের সবাইকে যেন শুনতে পায় সেজন্য পড়তে বলেছে প্রথমে দুই বন্ধু হচ্ছে মুসকান এখানটা করে হ্যালো সুস্মিতা হাউ আর ইউ হ্যালো সুস্মিতা কেমন আছো তুমি সু সরি এটা সৌমিতা আমি এটা ভুল বলে ফেললাম কারণ এখানে আমি যে এখানে যখন দাগটা দিই যে আমি এখানে দাগ দিই বোঝাই না তখন আমার আঙুলটা গাড হয় সে ওয়াডার মধ্যে তার জন্য আমি দেখতে পাই না বলে আমি এটা অনুমান করে বলে দিই তো যাই হোক এটা পুরোটা যখন দাগ দেওয়ার পরে আমি দেখি তখন সৌমিতা এটা বোঝা যাচ্ছে তো সৌমিতা বলছে আই অ্যাম ফাইন সৌমিতা বললো আমি ভালো আছি মুস্কান বললো রিসেন্টলি আই হ্যাভ রিড এ বুক অন সিস্টার নিবেদিতা আমি সম্প্রতি একটা বই পড়েছি কার শিষ্ট নিবেদিতার উপরে বা শিষ্ট নিবেদিতাকে নিয়ে একটা বই আমি পড়েছি কে বলল মুস্কান বলল এবার সৌমিতা বলল ও সি ওয়াজ এ গ্রেট লেডি অর্থাৎ ভালো এ তিনি একজন মহান মহিলা ছিলেন মুস্কান সি হেল্প দি পুয়ার পিপেল তিনি গরিব মানুষদেরকে সাহায্য করতেন সৌমিতা বলছে সি অলসো ট্রায়েড টু স্প্রেড এডুকেশন এবং দি ওমেন ইন ইন্ডিয়া তিনি ভারতে যে মহিলা রয়েছে অর্থাৎ ভারতে যে মহিলা রয়েছে বা নারীদের জন্য শিক্ষার বিস্তারের জন্য অনেক চেষ্টা করেছিলেন মুস্কান আই অ্যাম ভেরি মাছ ইমপ্রেসড বাই হার সার্ভিস টু দ্য সোসাইটি আমি ভীষণ প্রভাবিত হয়েছি ওনার যে এই সমাজের প্রতি যেভাবে তিনি সেবা করে গিয়েছেন তার জন্য ওকে বাই সি ইউ লেটার ওকে ঠিক আছে চলো দেখা হচ্ছে পরের দিন বা পরে দেখা হচ্ছে সুমিতা বাই মুস্কান হ্যাঁ ঠিক আছে চলো মুস্কান তো বিদায় জানালো এটা এটা শেষ হলো এবার এখান থেকে কিছু অ্যাক্টিভিটি সেরকম নেই তো এখানে বলেছে অ্যাক্টিভিটি নাইনি কি বলেছে যে ইউর ফ্রেন্ড হ্যাজ ফর গট টু ব্রিং হার পেন অর্থাৎ তোমার বন্ধু বা তোমার বান্ধবী তোমার একটা যে সে বাড়ি থেকে পেন আনতে ভুলে গেছে তো এখানে বান্ধবীকে জন্য বললাম এখানে হার পেন বলেছে ওই জন্য ঠিক আছে হোয়াট উইল ইউ ডু তুমি কী করবে রাইট সিক্স সেন্টেন্স ইউ মে টেক হিন্স ফ্রম দি হেল্প বক্স কী কী হেল্প বক্স এটা রয়েছে আই উইল গিভ হার বা হিমে পেন আমি তাকে পেন দেবো না আই উইল ইগনোর হার অথবা হিস প্রবলেম আমি তার এই সমস্যাটাকে মানে ইগনোর করবো অর্থাৎ কোনো কেয়ার নেবো না তারপর হচ্ছে তারপর আই উইল আস্ক মাই আদার ফ্রেন্ডস টু হেল্প আর আমি অন্যান্য বন্ধুকে বলবো তাকে সাহায্য করার জন্য তো এটা কোনটা তুমি লিখবে সেটা তোমরা এটা আমি লিখিনি এটা তোমরা নিজেরা করবে তার জন্য আমি এটা বলে দেবো যে ডু ইট ইয়ার সেলফ তোমরা এটা নিজেরা করবে নিজেরা কী করবে তোমরা এটা উত্তরটা যদি তোমরা নিজেদের মানসিক উত্তরটা অনুযায়ী দিলাম এটা যে তোমরা কী করতে চাই এরকম এরকম সমস্যা তোমার বন্ধু যদি পেন আনতে ভুলে যায় তো মন থেকে বলবে তুমি কী করবে তাকে পেন দেবে না তা সেটা সমস্যাটাকে ইগনোর করবে না তো অন্য বন্ধুকে বলে যে পেন দেওয়ার জন্য তো সেটা তুমি নিজেরা এটা লিখবে এই জন্য আমি এটা লিখিনি এবার এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ এবং রাইটিং এটা যে একটা বিধ দশের রয়েছে এটা লাইট ফাইভ সেন্টেন্স অন রাজা রামমোহন রয় অর্থাৎ রাজা রামমোহন রয় সম্পর্কে পাঁচটা সেন্টেন্স লিখতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এগুলো যে পরীক্ষার আসার মধ্যে একটা বিশাল চান্সটা থাকে এগুলো কারণ একটা মানুষের জীবনে নিয়ে একটা মহান মানুষের ইউজ দি হিন্স বলো নিচে যে নিচে যে হিনস দেওয়া রয়েছে সেগুলো ধরুন ব্যবহার করে লিখতে হবে কী কী হিনস রয়েছে মোট পাঁচটি রয়েছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি কী কী রয়েছে প্রথমে একটা বর্ন ওয়ান টোয়েন্টি সেকেন্ড মে সেভেন্টিন সেভেন্টি সেভেন তারপর সোশ্যাল রিফর্মার ওয়ার্কড ফর আবলিমেন্ট অফ উমেন আমি মানেগুলো বলছি না কারণ আমি যখন লিখেছি তখন মানেগুলো বলে দেবো ফাউন্ডার ব্রাহ্ম সমাজ ডায়েড অন টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর এইটিন থার্টি থ্রি আর মেকার অফ মডার্ন ইন্ডিয়া তো আমি লিখেছি দেখে না উত্তরটা এটা ছটা সেন্টেন্স হয়ে গেছে তো তোমরা দেখলে বুঝ পারবে এটা খুব সুন্দর হয়েছে তো প্রথমে লিখেছি রাজা রামমোহন রয় ওয়াচ বর্ন অন টোয়েন্টি সেকেন্ড মে ইন সেভেন্টিন সেভেন্টি সেভেন অর্থাৎ উনিশশো সাত সরি সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে বাইশে মে রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছিলেন হি ওয়াজ এ গ্রেট সোশ্যাল রিফর্মার তিনি ছিলেন একজন বিখ্যাত সমাজ সংস্কারক সোশ্যাল রিফর্মার হচ্ছে সমাজ সংস্কারক হি হ্যাড ওয়ার্ক ফর দি আবলিভমেন্ট অফ ওমেন অর্থাৎ তিনি নারীদের উন্নতির জন্য অনেক কাজ করেছিলেন কাজ করে গিয়েছেন এখানে হ্যাড ওয়ার্ক করেছি কারণ কি তার তিনি কাজগুলো করে গিয়েছেন তো এগুলো এখনও বর্তমান রয়েছে তিনি কী কাজ করেছেন প্রধান কাজ হয়ে সজিদে প্রথা রোধ করেছিলেন অর্থাৎ সচিদেবতার একটা মারাত্মক একটা কুসংস্কার ছিল হিন্দু সমাজে যে স্বামী মারা গেলে সেই একই চিতাতে জ্বলন্ত চিতাতে সেই মানে একদম জীবন্ত সেই স্ত্রীকে ওই জলন্ত চিতা ফেলে দেওয়া হতো এবং সে ঢাকঢোল বাজিয়ে সেই ওটাকে পুজো করা হতো তো এটা পুরোটা একটা কুসংস্কার ছিল তো সেইটা একটা বিশাল একটা সমাজের খারাপ দিক ছিল সেটা তিনি বন্ধ করেছিলেন যার জন্য তিনি এখন পর্যন্ত অনেক স্মরণীয় তারপর হি ফাউন্ডেড ব্রাহ্ম সমাজ তিনি ব্রাহ্ম সমাজে প্রতিষ্ঠা করেছিলেন হি ডায়েড অন টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর ইন এইটিন থার্টি থ্রি আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে সাতাশে সেপ্টেম্বর তিনি মারা গিয়েছিলেন হি ইজ নোন অ্যাজ দি মেকার অফ মডার্ন ইন্ডিয়া এটা খুব গুরুত্বপূর্ণ তিনি এখনও পর্যন্ত পরিচিত হয়ে আছেন কি আধুনিক আধুনিক ভারতের বা আধুনিক ভারতের জনক হিসাবে তিনি আধুনিক ভারতের জনক মানে কি তিনি ভারতটাকে যে আধুনিকতাকে পরিচয় প্রথম ঢুকিয়েছিলেন অর্থাৎ তিনি সেই যে পুরনো কুসংস্কারবদ্ধ সমাজটাকে মুক্ত করিয়ে নতুন সমাজ গড়ে তোলার জন্য প্রথম ইঙ্গিত দিয়েছিলেন তার জন্য হচ্ছে মেকার অব মডার্ন ইন্ডিয়া যা আধুনিক সমাজে প্রতিকৃত বা জনক বলা হয়ে থাকে তাকে রাজা রায় রায়কে তো রাজা রহমন সম্বন্ধে আমরা ছোট্ট একটা করলাম দেখে নাও তোমরা ভালো করে থ্যাংক ইউ সো মাচ ভিডিওর সম্বন্ধে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে যদি ভালো থাকে ভিডিওটা প্লিজ একটা লাইক দিয়ে দিও আর তোমাদের বন্ধু মধ্যে শেয়ার করে দিতে পারো যারা এই ক্লাসটির দরকার রয়েছে যারা ক্লাস ভরে পড়ে এবং এই সমস্ত ক্লাসগুলো তারা যদি না পেয়ে থাকে তাদের সাহায্যের জন্য তাদের উপকার করার জন্য তোমরা এটা তাদের মধ্যে শেয়ার করে দিতে পারো এটা তার উপকার হবে এবং তুমি একটু ভালো তাদের কাছে নাম পাবে আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেললনে প্রেস করে দাও কারণ এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য যে ক্লাস থ্রি থেকে ক্লাস সিক্স সমস্ত বই আমি এখন ইংলিশটা করছি এখন ক্লাস থ্রি ইংলিশ এবং ক্লাস ফোরে ইংলিশ আমার অর্ধেক অর্থাৎ বাটাফাই কমপ্লিট করে এবার ইংলিশটা চলছে ও কিছুদিনের কিছুদের মধ্যে শেষ করবো এরপর ক্লাস ফাইভ এবং ক্লাস সিক্স করবো তারপর আস্তে আস্তে অন্যান্য বইগুলো করব এর সাথে আরও অনেক ভিডিও আমি নিয়ে আসবো তাই এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বেল আইকানটি প্রেস করে যাতে এ সমস্ত ভিডিও তোমরা সহজেই পেয়ে যেতে পারো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের জন্য এখানেই থাক